আর আপনি যেতে দিবেন? আপনাকে কিছুই করার নেই, আপনি কিছু করবেন না, প্লিজ কিছু একটা করেন। আপনি তো রাইসাকে ছাড়া ভালো থাকতে পারবেন না। আপনি কেন? আমি তো ভালো থাকতে পারবো না। আপনি প্লিজ কিছু একটা করেন। ওরা তো আসলে রাইসাকে নিয়ে যাবে, আপনি কিছু করবেন না। আপনি কথা বলছেন না কেন? কি হবে জোর জবরদস্তি করে? করেন আপনি, মাঝখান থেকে আমার আমার বাচ্চাটা কষ্ট পাবে। ওকে নিয়ে প্রতিদিন কোর্ট কাছারির বারান্দায় চক্কর মারতে হবে। তুমি কি ওর চেহারাটা একবার দেখেছো? এখনই ভয় কাঁপছিল। আসলে আসলে শিশুরা খুব অসহায় আমাদের মতো ওই বড়দের কাছে। ওদের যদি নিজের ডিসিশন নিজের নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে হয়তো অন্য কোনো ডিসিশন নিয়ে নিত, কিন্তু আমাদের বড়দের ইগোর কারণে তাদেরকে অনেক সাফার করতে হয়। আমাদের বড়দের ভুলের কারণে আমি চাই না আমার বাচ্চা আবার নতুন করে সাফার করুক। এই জোর জবরদস্তি টানা হ্যাচড়া আমি সব চাই না। আমার সন্তানের ভালোর জন্য বাবা মার মধ্যে থেকে কাউকে না কাউকে তো একটু স্যাক্রিফাইস করতে হবে, তাই না? সেই স্যাক্রিফাইস না হয় আমি করলাম। দাদুভাই।